এখানে ইনভেস্ট বলতে আপনি 2000 টাকা থেকে ইনভেস্ট শুরু এখানটাই এই জায়গাটা সঠিক চিনে ইনভেস্ট করুন আপনি লাভবান হবেন যে আহামরি পুঁজি 2 লাখ 3 লাখ নয় আপনি অল্প সীমিত সুMongগে নামুন যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন XM18D এটা হচ্ছে এই কন্ট্রোলারটা আপনাকে 5 বছরের গ্যারান্টি দেবো আমি চেঞ্জ 2 বছরের মধ্যে কোন চেঞ্জ এইটা আজ আপনাদের একটি বিকল্প ব্যবসার কথা বলবো যেখানে অন্তত দু টাকা থেকে আপনি এক লক্ষ দু লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারে কিন্তু আপনি আয় পাবেন যথেষ্টই ভালো অনেকে শুনেছেন অবশ্য বিভিন্ন জায়গায় এই অনেক রকম বিচারিতা রয়েছে কিন্তু আজ যে জায়গাটা এসেছি এই ভদ্রলোকের যেটা বক্তব্য যে এখনো পর্যন্ত তিনি যাদের এই ব্যবসায় নামিয়েছেন তারা কিন্তু যথেষ্টই ভালোভাবে সংসার ধর্ম পালন করতে পারছেন মানে রোজগারটা করতে পারছেন যথেষ্টই ভালো চলুন আমরা আজ এসেছি নদিয়াতে নদিয়ার করিমপুরে রয়েছি আর সেখানেই দেখবো এই ধরনের ব্যবসা মেশিন ডিম ফোটানো মেশিন ডিম থেকে বাচ্চা হয় এটা যেটা আমরা ইংরেজিতে বলছি ইনকুবিটার বাংলা আক্ষরিক অর্থ হচ্ছে ডিম ফোটানো মেশিন এগুলো আগে কি দেখতাম আমরা দাদা নানার কাছে কি দেখতাম যে মুরগির পেটের তলে পাঁচটা দশটা ডিম দিত বাচ্চা ফোটাতো এখন সেটা মডিফাইড টেকনিক টেকনিক্যালের মাধ্যমে ইলেকট্রিকের মাধ্যমে এই জিনিসটা তৈরি হচ্ছে এটা হচ্ছে সেই মেশিন এটার মাধ্যমে আপনি অন করলেন এটা অন এটা অন এমসিবি এটা অন করলে মেশিনটা স্টার্ট হচ্ছে এই মেশিনটা রানিং হয়ে গেল মেশিন এ অ্যালার্ম দিচ্ছে মানে হিট কম আছে এই জায়গাতে হিট কম আছে বলে মেশিনটা অ্যালার্ম দিচ্ছে এই মেশিনটার ভিতরটা দেখেন ভিতর স্ট্রাকচার এখানটা হ্যাঁ হাওয়া দিবে হিট হবে এখানটা ফায়ার থাকবে এখানটাই এই সাইডটাই

এই যে এখানে যে কার্ডগুলো তো যথেষ্টই মজবুত কার্ড মানে ভঙ্গবাজি কোনো ব্যাপার নেই না দেখেন কার্ডগুলো যদি আমি এখন নরমাল কার্ড দিই তাহলে তো ভেঙে পড়ে যাবে এই থাকবে এবার এই কার্ডগুলো যথেষ্ট ভালো কার্ড দিয়ে তবে যখন কার্ডগুলো দিলে পারে কি হয় জানো আমার পাঁচ-দশ বছর টিকে এবার আপনাদের যেখানে দিলাম সেখানে কি হয় এক মাসের মধ্যে ভেঙে যাচ্ছে তার লস প্লাস আমার লস দাদা এই যে নিয়ে যাচ্ছেন মানে যারা নিয়ে যাচ্ছে তারা তো ব্যাপারে চলে দূরী কোনো ক্ষয় ক্ষতি হলো মেশিন খারাপ হলো সেক্ষেত্রে আপনারা কতটা দেখেন আমরা এই ক্ষেত্রে মেশিনের ক্ষেত্রে আমরা গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়ে থাকি এবার প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি এবং ওয়ারেন্টি দেখো কম সময় থাকে তবু আমরা দুই বছরের গ্যারান্টি দিচ্ছি এই ক্ষেত্রে দুই বছরের মধ্যে কোনো কিছু হলে আমরা একবার রিপ্লেসমেন্ট আচ্ছা আর যদি তার ক্ষেত্রে দুই বছর পর যদি কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে আমরা ব্যাকআপ আপ দেবো সার্ভিস দেবো ঠিক আছে অনেকে তো নিয়ে গেছে আপনাদের কাছে মেশিন এখন মানে কত টাকা ইনকাম করতে পারছে সর্বোচ্চ আমাকে বলুন যে মোটামুটি এত টাকা পর্যন্ত ইনকাম সে করতে পারছে সেক্ষেত্রে আমি বলি যে আপনাকে যেমন এখানটায় কিছু টাকা ইনভেস্ট করে লাভবান হয়েছে এরকম আছে যেমন দিঘায় আছে বেহালা জোকায় আছে বনগাঁও আছে জমি আপনি নর্থে গেলে মালদা আছে শিলিগুড়ি আছে আলিপুরদুয়ার বিষয় আছে ব্যবসা করছে আমার সে হুম তাহলে সাকসেস হয়েছে বলে তো করছে আর এই ব্যবসাটা আজকে নয় বিগত কয়েক বছর মানে কয়েক বছর নয় বছর ধরে করছি এই ব্যবসাটা জড়িত 2000 সালটা হাজার ষোলো সাল নভেম্বর মাস তখন থেকে করছি এবার এই ব্যবসাটাই আমার রুজি রোজগার দাঁড়িয়ে আছে আমি একসময় বেকার ছিলাম সেই বেকারটা গুচি আজকে রোজগার একটা জায়গা পেয়েছি একটা রিস্ক নিতে হয় মানুষকে কি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো প্রত্যেকটা কৃষককে বলবো প্রত্যেকটা বেকারকে বলবো একটা রিস্ক না নিলে কেউ জায়গায় সাফল্য আসতে পারে না আচ্ছা এর মধ্যে আরেকটা বিষয় ওনার কাছে জানবো মেশিন তো আপনারা কিনলেন কিন্তু প্রোডাকশন যখন তৈরি হবে মানে আপনাকে কাঁচামাল যেটা এখানে কাঁচামালের ব্যাপার নেই এখানে ডিম দিতে হবে সেই ডিম যখন মানে এনার কাছ থেকে নিন বা অন্য কোনো জায়গায় নিন যখন উৎপাদন হবে মানে ছোট বাচ্চা যখন বেরোবে কি করবেন কোথায় দেবেন সেটাও তো জানার বিষয় সেটা কিভাবে দেবে দেখেন এই র ম্যাটেরিয়াল সেটা ডিম মানে এখানে ডিম এখানটাই যে কোনো প্রজাতির পাখির ডিম যদি দেওয়া যায় সেটা আঠারো দিনে বাচ্চা হয়ে বেড়ে আসবে যে কোনো প্রজাতির মুরগির দিলে একুশ দিনে বেড়ে আসবে এবং যে কোনো হাঁসের ডিম দিলে আটাশ দিনে বেড়ে আসবে এই ডিমটা আমাদের কাছেই পাবেন এবার আপনার যদি মনে পছন্দ না হয় আপনি অন্য জায়গায় নিতে পারেন কিন্তু আমাদের কাছে নিলে কি হবে ফার্স্ট টাইম আমরা মেশিনের সঙ্গে ডিম দেবো কেননা দেবো আমরা পার্সেন্টেজ আপনাকে দেখিয়ে দেবো যে মেশিনে কত পার্সেন্ট বাচ্চাটা আসছে আপনাকে আমি নব্বই পার্সেন্ট কি পঁচাশি পার্সেন্ট আপনি দেখিয়ে দেবো ডিমটাই আপনি তার পরবর্তীতে যেখানে ইচ্ছে নিতে পারেন কিন্তু নিতে পারেন এবার আপনাকে তখন আমি বলে দিচ্ছি যে এখানটা আমি দুই বছরের গ্যারান্টি দিচ্ছি দুই বছর আপনি আমার সাথে ব্যবসা করতে পারেন পাঁচ বছর করতে পারেন আমার সঙ্গে ব্যবসা

এইগুলো কি হয় আমরা এজেন্ট ব্রোকারের মাধ্যমে বাচ্চাগুলো তুলে নিই মানে গোটা পশ্চিমবঙ্গে এজেন্ট গোটা পশ্চিমবঙ্গে জুড়ে আছে এই ব্রোকার এই ব্রোকার যেমন একটা মেশিন যেমন একটা ব্যবসা এই ব্রোকারের একজন ব্যবসা ব্রোকার কি করে বাড়ি থেকে মালটা তুলে নেয় এই হিসাবে মাটি থেকে তুলে নেওয়ার একটা পদ্ধতি আছে আপনি যদি মালটা কম সংখ্যা হলো তা ক্যারিং কষ্ট পোষাবে না তার সাধ্য মতো যেমন দু হাজার হলে সে বাড়ি থেকেই মালটা তুলে নিবে হ্যাঁ হ্যাঁ আর যদি আপনি কম নেন একটু পরিশ্রম করতে হবে আপনাকে পৌঁছে দেবে এলাকাতেই থাকে এলাকাতে যেমন আপনি যদি মনে করেন যে কলকাতার মধ্যে আছেন আপনি হাওড়াতে পৌঁছে দিন শিয়ালদায় পৌঁছে দিন তাহলে মালটা তুলে নেবে যদি আপনি বর্ধমানে হন বর্ধমান স্টেশনে পৌঁছে দিন যদি মালদা হয় মালদা স্টেশনে পৌঁছে দিন এরকম জায়গার মধ্যে দিলে মালটা সে নিয়ে নেবে এখানে ইনভেস্ট বলতে আপনি দুই হাজার টাকা থেকে ইনভেস্ট শুরু এখানটাই আপনি একটা যেখানে একটা স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট কিংবা কলেজ স্টুডেন্ট সে দু টাকা ইনভেস্ট করুক পরে একটা চেক করো ট্রাই করুক যে এটা আদৌ কি সিস্টেম হচ্ছে 2000 টাকাতে সে যদি শুরু করে সে অবশ্যই সাকসেস হবে এবার 2000 টাকা মেশিন এর দাম সে মেশিনটা 2000 টাকা দিয়ে নিল নিয়ে 21 দিন বাচ্চাটা বেরাবে সে কাতে সে 500 700 1000 টাকা পারফেক্ট পার থাকবে এবার সে যদি মনে করে আমি 20000 টাকা ইনভেস্ট করব কি 50000 টাকা করব কি 1 লাখ টাকা করব তার ইন উপর 2000 টাকা যদি আমি মিনিমাল ইনভেস্ট করি আমার ডিম গুলো ঠিকঠাক পদ্ধতি মেনে যদি ডিম গুলো ফুটে সেই ক্ষেত্রে পাঁচ থেকে সাতশো টাকা আমার থাকছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট থাকবে সেই ক্ষেত্রে এবার সেখানে কি একশো কি হয় ওই বডিটা থাকে থার্মোকলের বডি থাকে সেই ক্ষেত্রে কি পার্সেন্টেন্স দিক দিয়ে আমরা জোর করে বলতে পারি হ্যাঁ এবার পার্সেন্টেজটা ওই জায়গাটা যদি একশো টাকা যদি পাঁচশো হয়ে যায় তাহলে পার্সেন্টেজের দিক দিয়ে বাড়বে পাঁচশো টাকা যদি এক হাজার এই র ম্যাটেরিয়ালস ফার্স্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সে যেখানে হোক না কেন সে যদি শিলিগুড়ি কোচবিহার যদি হয় তবু আমরা পৌঁছে দিই সে যদি হাওড়া দিঘা কলকাতা হয় তবু আমরা পৌঁছে দিই এই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কেননা সে ফার্স্ট টাইম সে কিভাবে যাবে আসবে সে তো বলতে পারবে না এই আমরা সেটা পৌঁছে দিই আর এর দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যখন আমরা পৌঁছে দিই পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে মালটা যখন তুলবো সেই ক্যারিং কষ্টটা ফিফটি ফিফটি হয় এটা আমরা সামনাসামনি বলাটা ঠিক নয় তবু আমাদের ফোনে বলাটা এটা না বলাটাই ভালো একেবারেই আচ্ছা আজকে তো দেখছি দুটো জিনিস আপনার তৈরি হয়ে রয়েছে এটাও কি বেরিয়ে যাচ্ছে ভাই হ্যাঁ এটা বেরিয়ে যাবে এটা যাচ্ছে 3000 ক্যাপাসিটি এটা আচ্ছা এটা সেমি অটোমেটিক আচ্ছা ওটা হচ্ছে 5000 ক্যাপাসিটি এটা সেমি এটা তৈরি হচ্ছে হ্যাঁ এটা এটা সেমি অটোমেটিক এটা তো রয়েছে এটা 5000 আচ্ছা এটা তৈরি হচ্ছে যে ওটা ফুল রেডি হয়ে গেছে ওটা আচ্ছা এটা ফুল রেডি ফুল রেডি ওটা ট্রে এখানে পড়ে আছে এই ব্যাপারটা দাদা একটু যদি বোঝান এখানে টেম্পারেচার রয়েছে পাওয়ার রয়েছে এই ব্যাপারটা এই মেশিনটার মূল মাদারবোর্ড হচ্ছে এই কন্ট্রোলার পাঁচ বছরের মধ্যে যদি কোনো কিছু হয়ে যায় সঙ্গে সঙ্গে পাঁচ বছরের মধ্যে এবং এই যে এটা দেখছেন হিট এটা হচ্ছে ভিতরের হিট আর এটা হচ্ছে বাইরের হিট এটা বাইরে যে সাঁত্রিশ সাত আছে ভিতরে কিন্তু

সেটা অটোমেটিক একুশ দিনের মধ্যে বাচ্চা বেরিয়ে আসবে আর সেমেটো বলতে ডিমটা হাত দিয়ে দিনে তিনবার নাড়া দিতে হবে যেমন সকালে একবার দুপুর একবার সন্ধ্যা একবার রাত্রে তো কোনো কিছু করতে হবে ক্ষেত্রে কিছু প্রয়োজন অটোমেটিকের কোনো কিছু করতে হবে না অটোমেটিক দামের কি খুব বেশি ফারাক হ্যাঁ অবশ্যই দামে ফারাক আছে অটোমেটিকের মধ্যে অনেক কিছু প্রবলেম আছে অটোমেটিক দাম বেশি অটোমেটিকের ইলেকট্রিক বিল বেশি অটোমেটিকের ব্যাকআপ কম অটোমেটিকের প্রবলেম বেশি আমি এটা প্রকাশ্যে বলে দিচ্ছি যেহেতু পরবর্তীতে ঠকে যাবে কোনো ব্যাস এটা নয় ম্যানুয়ালের ক্ষেত্রে ব্যাকআপটা বেশি ম্যানুয়ালটার দামটা কম ম্যানুয়ালটা সার্ভিস বেশি খালি তিনবার একটু হাত দিতে হাত দিয়ে নাড়বো যদি কেউ মনে করে যে এই কাজটুকু আমি পারবো না এর থেকে অলস আর কিছু নেই এটা অলসতার কাজ মানে হচ্ছে এটা মেন আছে ম্যানুফ্যাকচারিং অনেক জায়গায় দেখবেন হোলসেল তারা কি করে বাইরে থেকে কিনে এনে গোডান ভর্তি করে রাখে একদম তারা বিক্রি করে আদৌ সেই মেশিনটা সম্বন্ধে কিছু জানে না সে বলছে আমি ব্যবসা করছি আসলে সেই জায়গাটা যদি আপনি যান তাহলে তো ফেসে যাবেন এই মেশিনটা যদি কোনো প্রবলেমের সাথে বলতে পারবে না এবার যে সে যেখান থেকে কিনে আনছে হোলসেল হিসাবে তাকেই পাঠাতে হবে কিন্তু আমাদের কাছে কি আমাদের দেখতে পাচ্ছেন আপনি ম্যানুফ্যাকচারিং এই যে কার্ড গুলো এই কার্ড এই কার্ড গুলো কিন্তু আমাদের নিজে ভাড়া করে এবং নিজের তৈরি করছি এই যে মেশিন গুলো দেখছেন নিজে তৈরি করছি এখানে থার্মোকল আছে প্লেন শিট আছে হ্যাঁ আমরা সমস্ত ম্যানুফ্যাকচারিং এটা যে আমরা নিজে তৈরি করছি এবং ব্যাকআপ যে অনেকে ভাবে যে ইলেকট্রিক না থাকলে আমরা কি করব

মানে কুড়ি বছরের মধ্যে বডির যদি কিছু হয় আপনার চেঞ্জ কুড়ি বছরের মধ্যে চেঞ্জ দেখুন অনেক জায়গায় থেকে নিচ্ছে এবং অনেক জায়গায় ফেঁকো আছে এবং সঠিক আছে সেটা আপনাকে ডিসেজ করতে হবে আপনি যে ইনভেস্ট করছেন আপনার অর্থের গরম থেকে আপনি ইনভেস্ট করছেন যে আয় করার জন্য এটা নয় যে আপনি আজকে বসে আছেন বেকার হয়তো আপনি বুঝতে পারছেন এই জায়গাটায় পশ্চিমবাংলার হারটা কি আছে যে বেকারের সংখ্যা বহু করে বাড়ছে কোনো মতে বেকারের গোছানোর জায়গা নেই কি করছে চাকরি আসে বসে থাকছে বাবার জমি জায়গা নেই ক্ষেত নেই তাকে জোন খাটতে হচ্ছে বাইরে কোথাও পাড়ি দিতে হচ্ছে এই জিনিসটা না করে সে অল্প কিছু সীমিত অর্থ নিয়ে ব্যবসায় নামুক যে আহামরি পুঁজি দু লাখ তিন লাখ নয় আপনি অল্প সীমিত সংখ্যা নিয়ে নামুন দেখুন এখানটা কি আছে এর ভিতরে দু তিন মাস করার পর আপনি বুঝতে পারবেন একটা জিনিস করতে করতে অভিজ্ঞতা আসছে তারপরে বুঝতে পারবেন আপনি বড় করে ইনভেস্ট করেন তারপরে আপনি বুঝতে পারবেন যে এটার কি আছে কতটা সাফল্য আছে আপনি তখন বুঝবেন যে না আমি চাকরির পিছনে না ছুটে ব্যবসার পিছনে ছুটলে আমি জীবনটা লাইফটা মোড়টা ঘোরাতে পারতাম আমার জীবনটা পাল্টাতে পারতাম আমার রাস্তাটা পাল্টে যেত একটা মাইন্ড আসবে সেই ক্ষেত্রে আপনার দেখা দেখি আর পাঁচটা বন্ধু আসবে এই যে আপনার ইনকোভেটার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একদম নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল প্রত্যেকটা জেলাতেই কম বেশি গিয়েছে প্রত্যেকটা জায়গায় তো ফোন করে অবশ্যই অবশ্যই যেমন আপনি দীঘাই দীঘাতে কিছুক্ষণ আগে কথা হলো ওনার নামটা আমি প্রকাশ করছি না তবে দাদা ফার্স্ট আমার সঙ্গে একখানা মেশিন তুলেছিল ওনার এখন কুড়ি হাজার একটা চলছে ওনার দেখা থেকে ওই পাশাপাশিতে এগ্রা চলছে নন্দকুমারে চলছে দেখা দেখি তবে কি এটা ইনকাম আছে বলেই সে এসছে আমার কাছে এবার যদি সে ফেলার হতো তাহলে আমার কাছে একখানে খতম করতো তবে জিনিসটাকে যাচাই করে নিতে হবে যে আমি ফেক না আপনি ফেক আপনার ভিতরে যে কোনো জিনিসে একতরফা হয় না আপনার গাফলে থাকে কিংবা আমার গাফালিতে থাকে দুই দিকে দুই সঙ্গ আবেগের বসে কিছু হয় না সবটা জানতে হবে সিস্টেম আবেগ আর বিবেক দুটো কাজে লাগানোর ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আবেগে কিছু না করাটা ভালো আগে বিবেক লাগাতে হবে যে জিনিসটা কি আছে এর ভিতর বিবেক দিয়ে কাজ করেন অবশ্যই সাফল্য আসবেন এবারে যেটা জানার বিষয় আসবে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ কিভাবে করবে একটুখানি বলুন আমার লোকেশন হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট কেউ যদি কলকাতা থেকে আসতে চাই ধর্মতলা থেকে বাস ধরে ডাইরেক্ট করিমপুরের বাস ধরতে হবে ময়সারপাড়া এবং কেউ যদি শিলিগুড়ি কোচবিহার থেকে আসে করিমপুরের পাশ ধরে মহেশারপাড়া এবং ট্রেনে যদি আসে শিয়ালদা থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে মহেশারপাড়া একদমই একদম সহজ পথ নদিয়ায় করিমপুরটা প্রত্যেকে চেনেন গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ চেনেন সুতরাং যদি মনে হয় যে আমি একটু ভিন্ন ধর্মী ব্যবসা করতে চাই এই অবস্থায় আমার অবস্থাটা আরো একটু উন্নততর করার ইচ্ছা হয় অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচের নাম্বার সেই নাম্বারে ফোন করুন আর ফোন করে সডান চলে আসুন এখানে অথবা দাদাকে ফোন করুন খোঁজ খবর নিন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার